জমজমাট ভেনাস ক্লাবের বিজয় সম্মেলনী কালী পুজোতে দক্ষিণ কলকাতার পুজোগুলিকে ইতিমধ্যেই টেক্কা দিয়েছে ভেনাস ক্লাব। প্রতিমা মণ্ডপ সজ্জা থেকে আন্তরিকতা ইতিমধ্যে সবাইকে পেছনে ফেলে দিয়েছে হরিশ মুখার্জি স্ট্রিটের এই পুজো। রবিবার তাদের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, ক্রীড়া সংগঠক স্বপন বন্দ্যোপাধ্যায়, সমাজসেবী প্রবীর রায় সহ অন্যান্য বিশিষ্টরা। ভেনাস ক্লাবের এই মিলন মেলায় আনন্দে গা ভাসালেন 8-80 সকলেই। আজকে মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে এসেছে, এটা আমাদের ভেনাস ক্লাবের প্রতি বছরই মুখ্যমন্ত্রী আসেন। সবচাইতে বড় কথা হচ্ছে ভেনাস ক্লাব হরিশ মুখার্জি রোডের মধ্যে একটা বড় ক্লাব, যে ক্লাবে সমস্ত মানুষদের নিয়ে আজকে সিনিয়র জুনিয়র থেকে শুরু করে সব কাস্টের লোকদের নিয়ে, হিন্দু মুসলিম শিখ ইসাই সকলকে নিয়ে একত্র হয়ে ভেনাস ক্লাব কাজ করে। এর পাশে বিশুদা আছে, মনাদা আছে, অপুদা আছে, সবাই আছে আমরা ভেনাস ক্লাবের সদস্যরা। শুধু একটা জিনিস মনে করি, আজকে প্রতিটা বাড়ির ফ্যামিলিকে সকলকে একত্রে নিয়ে এসে আজকে একটা গেট টুগেদার করা হয়েছে। এই গেট টুগেদারে আমরা চ্যানেল টেনকেও ইনভাইট করেছি, আমরা ইটিভিকেও ইনভাইট করেছি, আমরা অনেককে ইনভাইট করেছি, তারা যাতে আসে এই ভেনাস ক্লাবের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করে। বিশেষ করে এর আগেও চ্যানেল টেন আমাদের জন্য ভেনাস ক্লাবের জন্যে যেভাবে পরিচালনা করেছে, আমি মনে করি ভেনাস ক্লাব সকলের সঙ্গে আছে, সকলের সঙ্গে কাজ করে। পশ্চিমবঙ্গ তো উৎসবেই আছে, আসানসোলে উৎসব চলছে, কোথাও খাদ্য মেলা, কোথাও বস্ত্র মেলা, কদিনের মধ্যে 10 তারিখে আবার আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, আরেক দিকে পশ্চিমবঙ্গ বাণিজ্য নিয়ে আসার উদ্যোগ মেলা, সব মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে একটা উন্নয়ন এবং অগ্রগতির মেলা চলছে। তারই একটা সামিল হয়েছে ভবানীপুর ভেনাস ক্লাব। এই ভেনাস ক্লাবের কয়েকজন, বিশেষ করে মনা যে ফাউন্ডারদের মধ্যে একজন, আর তাছাড়া আমাদের স্বপন ব্যানার্জি বাবুন প্রেসিডেন্ট আছে, অপু আছে, বিশু আছে, সাধন সাধন আমাদের খুবই এই এলাকায় থাকে একজন, মানে উদ্যোগপতি, সেও খুব হেল্প করে সব ব্যাপারে। ফলে এটা একদম পারিবারিক পাড়ার ব্যাপার, এটা আনন্দ। এবং এই আনন্দের মধ্যেই একটা ভালো আনন্দের খবর আমায় বাবুন দিল যে এবছরের সেপ্টেম্বর মাসে বেটন কাপ, এই ডুরান্ট ফাইনাল, ডুরান্ট কাপ আবার কলকাতায় হতে চলেছে এবং তার ফাইনাল এবং ইনাগুরেশন কলকাতাতেই হবে। ফলে এমন একদিন আসবে ওয়ার্ল্ডের সব খেলাই শেষ হবে কলকাতায়, শুরু হবে কলকাতায়।